আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আজ থেকে 400 বছর আগে যখন ঢাকা শহর প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীরনগর হিসাবে মোগল সাম্রাজ্যের সময়, তখন বঙ্গদেশের রাজধানী এই শহরে পরিচয় ছিল মসজিদের শহর হিসাবে। আজকে সেই মসজিদের শহর পরিণত হয়েছে ক্যাসিনো শহরে। শোনা যায় মধ্য আয়ের উন্নয়ন দেশে বাংলাদেশকে পরিণত করেছে এই সরকার। মধ্য আয়ের নমুনা ঠেলায় যদি ঢাকা শহর আজকে লাস ভেগাসে পরিণত হয়, তাহলে এই দেশ যখন উন্নত দেশে পরিণত হবে তখন ঢাকা শহর কোথায় যাবে সেটা বলার কোনো সঙ্গতি কারো আছে কি না আমার জানা নেই। রাজধানীতে অবৈধ জোয়ার আড্ডা ক্যাসিনো পরিচালনায় যত প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন, আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে বলে সতর্ক করেছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে অবৈধ জোয়ার আড্ডা ক্যাসিনো চলতে দেওয়া হবে না। এসব জোয়ার বোর্ড ক্যাসিনো পরিচালনার ক্ষেত্রে যত প্রভাবশালীরাই জড়িত থাকুক না কেন, আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ কঠোর হবে। তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকার জোয়ার বোর্ড এবং ক্যাসিনোর তালিকা করা শুরু হয়েছে। কারা ক্যাসিনো পরিচালনা করছে ইতিমধ্যে একটি জোনের তালিকাও আমরা পেয়েছি। রাজধানীর কোথাও জোয়ার বোর্ড কিংবা ক্যাসিনো চলতে দেওয়া হবে না। জিরো টলারেন্স অবস্থান থেকে রাজধানীর ঢাকায় অভিযান শুরু হয়েছে। গতকাল সন্ধ্যা 7টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ওই বাসা থেকে একটি অবৈধ এবং দুটি মেয়াদ উত্তীর্ণ অস্ত্র এবং ইয়াবা উদ্ধার করা হয়। প্রায় একই সময় ক্যাসিনো ক্লাবের সন্ধানে ফকিরের পুলে ইয়ংম্যানস ক্লাব, শাহজাহানপুরের মুক্তিযোদ্ধা চিত্ত বিনোদন ক্লাব, ওয়ান্ডার আর্টস ক্লাব এবং বনানীর আহমেদ টাওয়ারের একটি ক্যাসিনোতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক ও অর্থ। তিনটি ক্লাব থেকে অন্তত 142 জনকে আটক করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন তরুণীও রয়েছে। অন্যদিকে বনানীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া রাত 8টার দিকে বনানীর আহমেদ টাওয়ারের গোল্ডেন ঢাকা বাংলাদেশ নামের একটি ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। পরে ক্যাসিনোটি সিলগালা করে দেওয়া হয়। যুবলীগের শীর্ষ পর্যায়ের আরও একাধিক নেতাকে আটক এবং জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে। এই তালিকায় ছাত্রলীগের বর্তমান এবং সাবেক অনেক নেতার নাম রয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, ক্যাসিনো বাণিজ্যের টাকার ভাগ পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে প্যাকেট করে পাঠানো হতো দৈনিক, সাপ্তাহিক, মাসিক ভিত্তিতে। অভিযোগ আছে, যুবলীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এই টাকার ভাগ পেতেন। এ কারণেই রাজধানীতে দিনের পর দিন ক্যাসিনোর কারবার বিস্তার লাভ করে। রাজধানীর পল্টন থানার উল্টো পাশের জামান টাওয়ারে কয়েক বছর আগে ক্যাসিনো বাণিজ্য শুরু হয়। এরপর ধাপে ধাপে আরামবাগ সহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠে একের পর এক ক্যাসিনো। অভিযোগ রয়েছে, শুরু থেকে প্রশাসন এই বিষয়ে নীরব ছিল। ক্যাসিনো বাণিজ্য থেকে যে টাকা আয় হতো তার একটি অংশ দেশের বাইরেও পাচার হয়ে আসছিল বলে একাধিক সূত্রে জানা যায়। দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন শুরু হওয়ায় আতঙ্ক বিরাজ করছে ছাত্রলীগ যুবলীগের বিতর্কিত নেতাকর্মীদের মধ্যে। মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় গত শনিবার রাতে। গতকাল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে অস্ত্রসহ আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দলের অপকর্মকারীদের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির খবর গা ঢাকা দিতে শুরু করেছে অপকর্মকারীরা। মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়া অস্ত্র নিয়ে চলাফেরা করে জানিয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাবধান না হলে আমি জঙ্গিবাদ যেভাবে দমন করেছি অস্ত্রবাজদেরকেও সেভাবে দমন করব। ছাত্রলীগ যুবলীগের পর স্বেচ্ছাসেবক লীগের একজন মহানগর ও কেন্দ্রের একাধিক নেতাও আতঙ্কে রয়েছেন। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, যুবলীগ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। রাজনীতি প্রক্রিয়াকে ধ্বংস করে বিরাজনৈতিককরণের জন্য এই ষড়যন্ত্র। গতকাল মিরপুর ওয়ার্ড যুবলীগের সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে শাস্তি হবেই। তবে প্রশ্ন হলো, এতদিন পর একজনকে গ্রেপ্তার করা হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতদিন কোথায় ছিলেন? অতীতে সব জানতেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার দিকে আঙুল তুলছেন, এতদিন কেন ব্যবস্থা নেননি? এখন বলছেন 60টি ক্যাসিনো ছিল, তাহলে এতদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আঙুল চুষেছেন? যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকরা লিখলেন 500 জায়গায় ক্যাসিনো চলে, সাংবাদিককে বলতে হবে কোথায় কোথায় এই ক্যাসিনোগুলো চলে। দর্শক, যুবলীগ ছাত্রলীগ সম্পর্কে আরও আপডেট খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।